সঞ্জীব শতবর্ষ পার্ক, আলফাডাঙ্গা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আলফাডাঙ্গা উপজেলার একমাত্র স্থাপনা। দৃষ্টিনন্দন চোখ ধাঁধানো রূপের বর্ষা মেলে ধরেছে পার্কটি। আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভেতর এই পার্কটিতে আছে শিশু কিশোর সহ সকল বয়সীদের জন্য নানা আয়োজন। দেশের অন্যতম বড় দুটি রঙিন পানির ফোয়ারা পার্কের প্রধান আকর্ষণ। আছে বাচ্চাদের জন্য স্পেশাল খেলাধুলা ও রাইডের আয়োজন নিয়ে আলাদা কিডস জোন। রয়েছে বাঘ, সিংহ, হরিণ, ক্যাঙ্গারু, ডাইনোসর সহ নানা ধরনের প্রাণীর প্রতিকৃতি। ওপেন জিমনেশিয়ামে ব্যায়াম করতে পারবেন ইচ্ছে মতো। আছে হাঁটা ও জগিং এর জন্য স্পেশাল রানিং ট্র্যাক। রয়েছে ব্যাডমিন্টন কোর্ট। নানা দেশি বিদেশি ফুল ফল গাছে সজ্জিত পুকুর পাড়ের বেঞ্চিতে প্রিয়জনকে নিয়ে বসে কাটিয়ে দিতে পারেন ঘণ্টার পর ঘণ্টা। পুকুরে শান্ত জলে বোটিং করে আলাদা অনুভূতি পেতে পারেন সহজেই। মুজিব শতবর্ষ পার্কের সৌন্দর্য পুরোটাই উপভোগ করতে আসতে হবে সন্ধ্যার পর। এর মোহনীয় ও অনন্য আলোকসজ্জা চোখ ধাঁধিয়ে দেবে আপনার। রাজধানী হতে অনেক দূরে ছোট্ট এ উপজেলায় বসে পাবেন উন্নত শহরের মতো গড়ে ওঠা পরিকল্পিত এই পার্কটিতে পরিপূর্ণ বিনোদন। ফরিদপুর এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মঞ্জুর হোসেন মহোদয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসক ফরিদপুর জনাব অতুল সরকারের নির্দেশনায় গড়ে ওঠা এ পার্কটিকে জাতীয় মানে উন্নয়ন করার জন্য উপজেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসক পার্কটির শুভ উদ্বোধন করেন। শীঘ্রই আসছে ফুডকোর্ট, পার্টি সেন্টার, জিমনেশিয়াম, রিসোর্ট, হেলিপ্যাড, পিকনিক জোন এবং এক কিলোমিটার দৈর্ঘ্যের রানিং ট্র্যাক। বর্তমানে 5 একর জুড়ে এ পার্কটিকে ছড়িয়ে দেওয়া হবে পরিষদের 22 একর জুড়েই। পরিবার ও প্রিয়জন নিয়ে সুস্থ ও নির্মল বিনোদন উপভোগ করার নিমিত্ত মুজিব শতবর্ষ পার্ক আলফাডাঙ্গা ভ্রমণের জন্য উপজেলা পরিষদ আলফাডাঙ্গার পক্ষ হতে সাদর আমন্ত্রণ। বিকেল 4টা হতে রাত 8টা পর্যন্ত এ পার্কটি আপনাদের জন্য খোলা থাকবে। এই সুন্দর পার্কটি আপনার সম্পত্তি, আলফাডাঙ্গার গর্ব। একে সুন্দর ও পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।